এক পাশে নির্বাচনী উত্তাপ, অন্য পাশে তিন সিনেমা শুটিং। সপ্তাহখানেক আগে শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেলেও উত্তাপ কমেনি এফডিসিতে। সোমবার 7 ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ জায়েদ খানের পক্ষে এলে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকায় সিনেমার এই আতুর ঘরে। দুপুরের পর থেকে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি দুই প্যানেলের কর্মী সমর্থকরা একে একে আসতে শুরু করেন। অন্যদিকে সকাল থেকেই এফডিসির করৈতলা, প্রশাসনিক ভবন এবং ভবন সংলগ্ন আঙ্গিনায় তারকা শিল্পীদের তিন ছবি শুটিং চলতে দেখা যায়। সব মিলিয়ে সোমবারের এফডিসি প্রাণবন্ত। করৈতলায় জয় চৌধুরীকে দেখা যায় প্রেম প্রীতির বন্ধন সিনেমায় শুটিং করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে। আলাপ করলে তারা জানান 10 ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবেন এফডিসিতে। এদিকে নির্বাচনী উত্তাপ আরেক দিকে শুটিং। কেমন লাগছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, অনেকদিন পর এফডিসি জমজমাট লাগছে, তবে নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার অবসান হোক। অপু জানান, সকাল থেকে শুটিং করছিলেন কিন্তু দুপুরে সিনেমার ডিউপি অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বন্ধ করে একই সিনেমার ডাবিং করছি। প্রশাসনিক ভবনের সামনে গেলেই চোখ আটকে গেল বিশাল রঙিন সেট দেখে। জানা যায় সেখানে চলছে মায়া সিনেমার গানের শুটিং। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল, অংশ নিয়েছেন রোশান ও বুবলি। তারা জানালেন, নির্বাচনী পরবর্তী উত্তাপের মধ্যে মজা করে শুটিং করছেন। রোশান বলেন, যদিও আমি ভোটার না, তারপরেও নির্বাচনী উত্তাপ ভালোই লাগছে। অনেকেই আমাদের শুটিং দেখতে ভিড় করছেন, বিষয়টি উপভোগ করছি, শুটিং করছি। কথা বলে প্রশাসনিক ভবনের সামনে আসতে দেখা গেল হেঁটে আসছেন কাজী হায়াত। ভবনের গ্রাউন্ড ফ্লোরে তিনি জয় বাংলা সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত। এই শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পি চৌধুরী। খোঁজ নিতে ফোন করলে বাপ্পি জানান, তিনি 7 নম্বর মেকআপ রুমে তৈরি হচ্ছেন। সেখানে গিয়ে কথা হয় বাপ্পির সাথে। তার কাছে এফডিসির নির্বাচনের খবর জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্নে জানতে চান, আমিও জানতে চাই এফডিসিতে আসলে হচ্ছেটা কি। শুটিংয়ের মধ্যে নির্বাচন পরবর্তী আবহাওয়ার প্রসঙ্গে বাপ্পি বলেন, ভালোই লাগছে, তবে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা চালাচালি হচ্ছে, এটা মোটেও কাম্য নয়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।